আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হচ্ছে আমার মায়ের হাতের একটি সুস্বাদু রান্না, বেগুন দিয়ে মুগের ডাল। এটা একটি অভিনব রান্না যেটার স্বাদ কিন্তু আমার কাছে হারিয়ে গেছে, কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। যারাই এই রেসিপিটা খেয়েছে, বানিয়ে খাইয়েছি, তারাই বলেছে রেসিপিটা জিজ্ঞেস করেছে। আসুন তাহলে চলুন আমার রান্নাঘরে দেখে নিন আমি কি করে বানাই এই বেগুন দিয়ে মুগের ডাল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে। কড়াইতে দিলাম অল্প একটু সর্ষের তেল। আমি আগেও কয়েকটা রান্না মার হাতে শেয়ার করেছি, আপনারা দেখে থাকতে পারেন। এবার এখানে আমি 1.5 কাপের মতন মুগের ডাল নিয়েছি, সেটাকে ধুয়ে 5-7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার মুগের ডালটাকে ভাজব, জল যেন একটু না থাকে এরকমই আন্দাজ করে ভেজাতে হবে। এবার মুগের ডালটাকে আমি একদম লাল করে ভাজব, ফ্লেমটাকে কিন্তু একদম কম রাখবে, একদম সোনালি করে মুগের ডালটাকে ভাজতে হবে। দেখুন তখনকার দিনে অনেকেই ধৈর্য থাকতো, সেই রান্নাগুলো সেই জন্যই হয়তো অত সুস্বাদু হতো। এবার মুগের ডালটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আন্দাজ মতন জল। এখানে কিন্তু আমি কোনো নুন দেব না সেদ্ধ করার সময়, আর আমি সেদ্ধ করছি কড়াইতে, আপনারা চাইলে কিন্তু কুকারে সেদ্ধ করতে পারেন। আমাদের এখানে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্যে আমার প্রয়োজন হয় না কুকারে সেদ্ধ করা। এবার 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধটা কিন্তু দেখতে হবে যে জলটাও মজে যাবে আর ডালটা সেদ্ধ হবে, কিন্তু ডালটা একটু চেয়ে চেয়ে থাকবে, এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। আর রান্নাটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, শেষে একটা টিপস আছে যেটা আপনাদের এই রান্নার জন্য জানতে হবে। এবার বেগুনটাকে মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাকে দেখতাম এই লম্বা লম্বা বেগুন ফালি করেই কেটে এই রান্নাটা করত। অনুষ্ঠান দিনে বা নিরামিষ দিনে আপনারা এই রান্নাটা করবেন, সকলের ভালো লাগবে এটা আমার একদমই আশা রাখি। এবার বেগুনগুলোকে ভেজে নেব। মা যেই রান্নাগুলো করতো সেই রান্নাগুলো কিন্তু আমি কোনো জায়গায় খাইনি, একদমই নতুন রকম রান্না। আর মার হাতের রান্না সত্যি সকলেই প্রশংসা করতো, ছোটবেলার থেকে দেখেছি। আজ ভাবি ওই রান্নাগুলো যদি পুরো সব জেনে নিতাম তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু তাও আমি অনেক রান্না জানি যেই রান্নাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার বেগুনগুলোকে সব ভেজে নিয়েছি, বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে, কিন্তু বেগুনগুলো যেন চ্যাপ্টে না হয় এটা দেখতে হবে। এবার একটা বাটিতে মশলা গুলে রেখে দেবো। মাকে দেখতাম সব সময় একটু জলে মশলাটা গুলে রাখতো। দিলাম আন্দাজ মতন হলুদ গুঁড়ো, আন্দাজ মতন লঙ্কার গুঁড়ো, চিনি আর নুন। নুন আমি ডাল সেদ্ধ করার সময় দিইনি। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা 2-3 মিনিটের জন্য গুলে রেখে দেবো। এবার দিয়ে দেবো আবার কড়াইতে ওই বেগুন ভাজার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, 2-3টে তেজপাতা দিলাম, আর এই গুলে রাখা মশলাটা দিলাম। মশলাটা একটু তেলের উপর আসবে, আর রান্নাটাতে কোনো ঝামেলাই নেই। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, খুব কম উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায়। এবার সেদ্ধ করা মুগের ডালটা দিয়ে দিলাম, যে মুগের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম দেখুন অনেকটা তখন জল ছিল, জলটা কিন্তু পুরো টেনে গেছে। মুগের ডালটা কিন্তু চাপ চাপ সেদ্ধ করবেন, আর একদম গলে যাবে না, এটা বারবার বলছি, এই রকম সেদ্ধ করতে হবে। এবার দিয়ে দিলাম এই 1 কাপের মতন জল, খুব একটা বেশি জল দেবেন না। যেই ডালটা ফুটবে সেই দিয়ে দিলাম এই ভেজে রাখা বেগুনটা। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই রকম রান্না বা নতুন নতুন রান্না আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। তার জন্য কিন্তু বেলটাও কেউ অন করে দেবেন। এবার ডালটাকে হালকা হাতে এবার বেগুনটাকে এপিট ওপিট করে দেবো, খুব বেশি চালাবো না তাহলে কিন্তু বেগুনটা ভেঙে যাবে। এবার ঢেকে আমি 3-4 মিনিট রেখে দেবো। আমার রান্না কিন্তু শেষের দিকে, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম সবশেষে একটা টিপস আছে, আসুন সেটা দেখে নিন।
দেখুন বেগুন আর ডাল মুজে গেছে। এটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়, পরে গিয়ে কিন্তু ডালটা শুকিয়ে যাবে, সেই হিসেবে এই জলটা রাখবেন। দিয়ে দিলাম দু চারটে কাঁচা লঙ্কা, আর সব শেষে সর্ষের তেল, এটা অবশ্যই দেবেন, তবে এই রান্নার স্বাদটা আসবে। বারবার বলছি এখানে কোনো ঘি ইউজ করবেন না। আর আজকের রান্নাটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আবার নতুন রান্না নিয়ে দেখা হবে। নমস্কার।